দ্বিতীয় দফা সংক্রমণে তরুণদের আক্রান্তের হার বেশি, টানা দ্বিতীয় দিন 26 জনের মৃত্যু। বিনা নোটিশে কারখানা বন্ধের অভিযোগে তেজগাঁয়ে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত 14। পিকে হালদার মামলায় ইন্টারন্যাশনাল লিজিং এর ভারপ্রাপ্ত এমডি সহ তিন জন গ্রেফতার, সহযোগীর অ্যাকাউন্টে 72 কোটি টাকা লেনদেন। 30,000 বীর নিবাস প্রকল্প অনুমোদন, মুক্তিযোদ্ধা বীর নারী শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ। এবং করোনা মহামারীতে দেড় মাস পিছিয়ে অমর একুশে গ্রন্থমেলা শুরুর প্রস্তুতি, 18 মার্চ থেকে আয়োজনের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বগুড়ায় সবচেয়ে ফসলি শিল্প করবে বঙ্গবন্ধুর প্রতিকৃতির খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনে ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণে তুলনামূলক কম বয়সীরাও বেশি আক্রান্ত হচ্ছেন। এবারের অসুস্থতার ধরনটিও ভিন্ন। কোভিড নাইন্টিন পরামর্শ কমিটি বলছেন, নতুন সংক্রমণে আক্রান্তদের বেশি মাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে, তাই তাছাড়াও তরুণদেরও সতর্ক থাকতে হবে। মঙ্গলবার 24 ঘন্টায় 1,719 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 26 জন, জানাচ্ছেন জানাতুল বাকি কেকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনার পিক সময়ে রোগীর চাপ ছিল ঊর্ধ্বমুখী। 10 জানুয়ারির পর থেকে রোগীর সেই চাপ কমে আসে। সম্প্রতি ওই হাসপাতালে আবারও করোনা রোগীর ভর্তি বেড়েছে। গত এক মাস যাবৎ আমাদের এখানে করোনা রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। তার আগে আমাদের রোগী অনেক কমে গিয়েছিল, যার জন্য আমরা দুটা ফ্লোর, আপনারা জানেন যে আমরা সেই দুটা ফ্লোরকে নন করোনা ইউনিট করেছি। সেই হিসেবে গত এক মাস যাবৎ আমরা দেখছি রোগীর সংখ্যা কিঞ্চিত বেড়েছে। কোভিড ১৯ জাতীয় পরামর্শ কমিটি বলছে, দ্বিতীয় দফায় আক্রান্তদের অসুস্থতার মাত্রা বেশি থাকে আর অপেক্ষাকৃত কম বয়সীরাই আক্রান্ত হচ্ছে বেশি। মঙ্গলবার 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1,719 জন, মৃত্যু হয়েছে 26 জনের। নমুনা শনাক্তের বিবেচনায় আক্রান্তের হার 8.29%। নো ডাউট এটা একটা ছোট ঢেউ হলে ঢেউ বলতে পারি আমরা, এবং এটাতে যেটা দেখা যাচ্ছে যে এবার যারা আক্রান্ত হচ্ছে তাদের অনেকেই কিন্তু অসুস্থতার মাত্রার দিক থেকে একটু বেশি, তাদের অনেকের শ্বাসকষ্ট বেশি, অক্সিজেন বেশি লাগছে, তাদের কেমন অল কাইন্ডস অফ যে মানে টোটাল মেডিকেল যে ম্যানেজমেন্টটা সেটা পর্যন্ত লাগছে, এবং অনেকের হাই ফ্লো নেজাল ক্যানুলা লাগছে। যারা তরুণ তাদের একটু সাহস বেশি হয়, তারা মনে করে আমাদের আর কি হবে না, খুবই ভালো কথা, হয়তো তাদের কিছুই হবে না, কিন্তু তাদের বাসায় তাদের বাবা মা থাকেন, তাদের চাচারা থাকেন, বয়স্ক মানুষজন থাকেন, তাই তো, কাজে তারা যদি ওইটা নিয়ে গিয়ে তাদের বাবা মাকে দেন সেটা তো একটা কাজের কাজ হলো না, তাই তো, কাজে তারা একটু সতর্ক থাকতে হবে দেশের অন্য মানুষদের জন্য। আর সারা পৃথিবীতে যেটা নাকি খুবই যেটা সহজ নিয়ম সেটা হচ্ছে গিয়ে সবাই মাস্ক পরবে, সবাই সাবান দিয়ে হাত ধোবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ডিএসএমএমই কর্তৃপক্ষ বলছে, আবারও করোনা রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা আগের মতোই জোরদার করা হয়েছে। জানাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা। বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজধানীর তেজগাঁয়ের অ্যাপারেল স্টিচ লিমিটেড ও স্টিচ ওয়েল ডিজাইনের কয়েকশো শ্রমিক। এতে আশেপাশের সড়কগুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্ষোভকারীদের উপর পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে, আহত হয় কয়েকজন শ্রমিক। লালন অশ্বিনের রিপোর্ট। অনেকেই কাজ করছেন দুই যুগ ধরে, কারো কারো চাকরির বয়স 10 থেকে 15 বছর।
হঠাৎ করে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তেজগাঁও এলাকার অ্যাপারেল স্টিচ লিমিটেড ও স্টিচ ওয়েল ডিজাইনের শত শত কর্মী রাস্তায়। আমরা পেটা কি আমরা ফ্যাক্টরিতে ঢুকতে দেন না, আমরা কি করব বলেন? আমাদের লগে কে আছে? প্রশাসন আছে? বিনা নোটিশে আমাদের, আমরা কোন ভাই বোন 20 বছর চাকরি করা, কোন মা বোন 15 বছর চাকরি করা, 5 বছর 10 বছর, আমাদের এখন এই টাইম আমরা কোথায় পাবো চাকরি? চাকরি হারিয়ে দিশেহারা শ্রমিকরা তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শ্রম আইনের 26 ধারা অনুযায়ী সকল বকেয়া ও পাওনা মিটিয়ে দেওয়ার দাবি তাদের। যা ন্যায্য অধিকার শ্রমিকের তা যদি দিয়া মালিক বন্ধ করে, আমাদের শ্রমিক কোনো উশৃঙ্খলগিরি করে নাই। আমরা 20 ধারা মানে না, আমরা আমাদের পুরোপুরি দিব, আমরা বাসায় যাব, 26 ধারা দিব, তারপর আমরা বাসায় যাব। এক পর্যায়ে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ বাধে, পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়লে ছত্রভঙ্গ হয় বিক্ষোভ, আহত হয় অনেক শ্রমিক। মালিক পক্ষ বলছে নিয়ম মেনে কারখানা বন্ধ করা হয়েছে, আইন অনুযায়ী কর্মীদের পাওনা মিটিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে 20 ধারায় ফ্যাক্টরিটা বন্ধ করার জন্য অনেক উদ্যোগ নিয়েছেন বন্ধ করতে। 20 ধারায় যা যা প্রাপ্য আছে প্রতি বছরের জন্য একটা করে বেশি আর একটা নোটিশ পেয়ে, আর ছুটির পয়সা যা পাওয়া আর ম্যাটারনিটি বিল যা আছে সব আমি দিয়ে দিব। দাবি আদায় না হলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারী। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আলোচিত প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী নাহিদা রুনাই, পিপলস লিজিংয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ সহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার বিকেলে সেগুনবাগিচা এলাকা থেকে এ তিনজনকে গ্রেফতার করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম। গ্রেফতার অন্যজন একই প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী। অর্থ আত্মসাতের অভিযোগে এর আগে দুদক তাদের বিরুদ্ধে মামলাও করেছে। সবশেষে রুনাইয়ের বিভিন্ন ব্যাংক হিসেবে প্রায় 72 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারাদেশে 30,000 বীর নিবাস তৈরির প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বৈঠকে এজন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 4,112 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে 5,619 কোটি টাকা ব্যয়ের 6টি প্রকল্প অনুমোদন হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠকে যুক্ত ছিলেন তিনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সংশ্লিষ্ট মন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। বৈঠক শেষে পরিকল্পনা সচিব জয়নুল বাড়ি জানান, 30,000 বীর নিবাস পাবেন অসচ্ছল মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানরা। মুজিব বর্ষ ও স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপনের উপহার হিসেবে বীর নিবাসগুলো দেবেন প্রধানমন্ত্রী। চলতি বছরের জানুয়ারি থেকে 2023 সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রাক্কলিত ব্যয় 4,122 কোটি 98 লাখ টাকা। দেশের 64টি জেলার সব উপজেলা ও মহানগরে এই প্রকল্প বাস্তবায়ন হবে। 5টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত করেছে ঢাকা। 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে সামিল হবেন তাঁরা। পররাষ্ট্রমন্ত্রী জানান, এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতিতে নিজেদের অবস্থান দৃঢ় করবে বাংলাদেশ। সামিয়া রহমান, প্রিমার রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ঘিরে 10 দিনের বিশেষ আয়োজনের শেষ মুহূর্তে বাংলাদেশ উৎসব উদযাপনের পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি সইয়ের প্রস্তুতি নিয়েছে ঢাকা। বুধবার আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলি, বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণে 3 দিনের ঢাকা সফর তার। এরপর 2 দিনের সফর করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। নেপাল থেকে প্রথমবারের মতো রাষ্ট্রপতি পর্যায়ে ঢাকা সফরে আসছেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। আসছেন ভুটানের রাজার প্রতিনিধি প্রধানমন্ত্রী লোটে শেরিং। 26 মার্চ সকালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মূল অনুষ্ঠানে যোগ দিবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপনেরও বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা নয়াদিল্লি। প্রথম দিনে এসে আমাদের রেগুলার প্রোগ্রাম হবে, এটা অন্যদের সাথেও হচ্ছে। পরের দিন কিন্তু উনি ঢাকার বাইরে যাবেন, বাকিরা ঢাকার বাইরে যান। পররাষ্ট্রমন্ত্রী জানান,
দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক কূটনীতিতে নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করবে বাংলাদেশ। বাণিজ্যের ক্ষেত্রে আছে, আমাদের এই কালচারাল এগ্রিমেন্টের সাথে আছে, আমাদের যোগাযোগ কানেক্টিভিটির উপরে আছে, আঞ্চলিক রাষ্ট্রগুলোর সাথে আমরা সবসময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর আমরা সবসময় সাপোর্ট দিচ্ছি, তারাও আমাদের সাথে সুসম্পর্ক রেখেছে। এই সময় কোভিড পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে চলায় কঠোর অবস্থানে থাকবে সরকার। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জমকালো অনুষ্ঠান হতে যাচ্ছে। 17 মার্চের এই আয়োজন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুষ্ঠানে যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সালেহ। বৈশ্বিক মহামারী করোনার কারণে দেড় মাস পিছিয়ে 18 মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, চলবে 14 এপ্রিল পর্যন্ত। বাংলা একাডেমি জানিয়েছে, এবারের 37তম আসরের মূল প্রতিপাদ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসার অনুরোধ জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতি অনুকূলে না থাকলে মেলা নিয়ে কঠিন সিদ্ধান্ত আসতে পারে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। অবশেষে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলা একাডেমি। বঙ্গবন্ধুর রচনায় বাংলা একাডেমির প্রকাশিত আমার দেখা নয়া চীনের ইংরেজি অনুবাদটি উন্মোচনের মাধ্যমে মেলার ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বইমেলায় থাকছে 834টি স্টল ও 33টি প্যাভিলিয়ন। লিটল ম্যাগাজিন চত্বর নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। করোনা পরিস্থিতির কারণে থাকছে না শিশু প্রহর। স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসতে অনুরোধ জানান আয়োজকরা। মাস্ক নেই, বই মেলা নেই। আপনারা যদি এটি আমাদের অনুরোধ রাখেন, তাহলে সংবাদপত্র এবং টেলিভিশনে যদি লোকজন এটা দেখে সচেতন হবে। যদি কোভিডের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে মেলা চালানোর মতো আর কোনো সুযোগ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তো একটা নতুন করে আমাদের সিদ্ধান্ত নিতেই হবে, কারণ মহামারীকে আমন্ত্রণ জানানো যাবে না। আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে এমনও হতে পারে যে অপ্রিয় হলো বর্তমানে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। বইমেলার নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেছেন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার। সিসিটিভি আর্চওয়ে থাকবে, তো সেটা দিয়ে আমরা একটি কভারেজ দিব। আর দ্বিতীয়ত আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের জিবির স্পেশাল টিমরা, তারা সাদা পোশাকে ডিউটি করবে। ছুটির দিনে সকাল 11টা থেকে রাত 8:30 আর অন্য দিনগুলোতে বিকাল 3টা থেকে রাত 8:30 পর্যন্ত মেলা চলবে। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে আমাদের বিশেষ আয়োজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক গণযুদ্ধ। সেই গণযোদ্ধাদের অনেকে নিজের এলাকার নতুন প্রজন্মের কাছেও অজানা অচেনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এরকম বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছে চ্যানেল আই। পরাগাজীবের সঙ্গে কথোপকথনে আজ থাকছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্রমোহন চৌধুরীর কথা। ইন্ডিয়াকে প্রথম গেছি, ত্রিপুরা থেকে যত লোক আছে সব আমরা আসাম চলে গেলাম। আসাম জায়গাটার নাম শিলচর এলাকার লোহারবন, একটা ট্রেনিং সেন্টার আছে, সেই লোহারবন গেলাম। লোহারবন ট্রেনিং দিলাম, বেসিক ট্রেনিং নিয়ে এসে আমি JLW ট্রেনিং নিলাম। JLW অর্থ হলো জুনিয়র লিডার উইংস। JLW প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমি কী করলাম, আমি ওই সিলেট জেলার শমশেরনগর এলাকার ওই এলাকায় গিয়ে সেটা যুদ্ধ করতে শুরু করলাম। 30-40 জন লোক আমাদেরকে ডিফেন্সে দিল ও সম্মুখ যুদ্ধ করার জন্য। মন নদীর পারে এটা সেটা যুদ্ধ করতে আরম্ভ করলো। এরপরে আবার মাঝে মাঝে ভিতরে চাকলাপুঞ্জি একটা চা বাগান আছে, সেই চা বাগানের ভিতরে দেশের দিকে গিয়ে সেটা ব্রিজ বড় বড় গাছগুলো উড়াবার জন্য ভাঙে ভেঙে হাতে না আসতে পারে, ছোটো ছোটো ব্রিজগুলো আমরা উড়াই দিতাম। সবার ছোটো ব্রিজ যেটা রাত্র
প্রায় 47 থেকে ব্রিজটা উড়াই দিছে। এর আগে আমাদের যে তিতাস নদী আছে, এটা ভিতরে নৌকা ছিল, সে নৌকা তোলাগুলো আমরা ভেঙে ফেলছি জাহাজে, আর নৌকা দেওয়া এই পাশে যেতে পারে নাই, যেহেতু ব্রিজটা ভাঙ্গা আর নৌকা ভাঙ্গা। তারা যখন সান্দোর দিকে যেতেছে তখন আবার আমরা ফাইট আরম্ভ করছি, তো ফাইট আরম্ভ করছি তারা আর অ্যাডভান্স হয় নাই। ডিসেম্বরের ফার্স্ট উইক আমরা ওই চাকলাফুঞ্জে চাফাগার থেকে একটা অপারেশন করে একটা দুইটা দু তিনটা রাজাকার ধরে এসে আমরা ইন্ডিয়া নিয়ে যাবো। মনোনদী যখন ফায়ার বিমান গাড়ি থেকে তারা সেলিং শুরু করলো, মুক্ত যারা এক দুজন মারা গেছে, আর আমার টুট ভরে সে আঙুল ভরে গেছে, এরপর জায়গা থেকে আগরতলা এসে আমি চিকিৎসা করে ভালোছি। একটা জিনিস জাতির পিতার ডাকে আমরা দেশটা অস্ত্র হাতে নিয়েছি, আমরা দেশটা ওনার ডাকে আমরা স্বাধীন করব, সেটা পারছি। এ পর্যায়ে মুজিব বর্ষক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বছর জুড়ে নানা অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। মুজিব বর্ষে জাতির পিতাকে নিয়ে নানা আয়োজন রয়েছে চ্যানেল আই সংবাদেও। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, নতুন প্রজন্মের মাঝে জাতির পিতাকে তুলে ধরতেই এই আয়োজন। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্ট। বিশেষ দিন মানে চ্যানেল আই, সেই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গত বছরের 17ই মার্চ থেকে বঙ্গবন্ধুকে ঘিরে নিয়মিত অনুষ্ঠান নির্মাণ করছে চ্যানেল আই। মুজিব বর্ষ উপলক্ষে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর উপস্থাপনায় বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন এমন মানুষগুলোর বিশেষ সাক্ষাৎকার নিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব। বঙ্গবন্ধুকে আমি প্রথম দেখি শামসুজ্জামান খান ও হাবিবুল্লাহ সিরাজের উপস্থাপনায় বঙ্গবন্ধুর উপর বিশেষ অনুষ্ঠান, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ, বঙ্গবন্ধুর মুকিত মজুমদার বাবুর পরিচালনায় উপস্থাপনায় প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর বিশেষ পর্ব, প্রকৃতি শাইখ সিরাজের পরিচালনায় দুটি বিশেষ অনুষ্ঠান, মাটি ও মানুষের মহান নেতা এবং কৃষক ও কৃষকের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু বিষয়ক গান, বঙ্গবন্ধুর দিনপঞ্জি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা, দেশের স্বাধীনতা ও উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান নিয়ে গত বছর 30 পর্বের বিশেষ রিপোর্ট ও এবছর 20টি প্রতিবেদন চ্যানেল আই সংবাদে প্রচার করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এছাড়া চ্যানেল আই নিয়মিত অনুষ্ঠান গান দিয়ে শুরু, তারকা কথন, তৃতীয় মাত্রা এবং টু দ্য পয়েন্টের বিশেষ পর্বগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নানাভাবে স্মরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন জাতির সামনে তুলে ধরতে এই আয়োজন বলে জানান চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এবারকার বিশেষ দিন মানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী চ্যানেল আই এর 100টি অনুষ্ঠান দিনব্যাপী গত 1 মাস যাবৎ যাচ্ছে, এবং এই 17 তারিখে বিশেষ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি শেষ হবে। মুজিব বর্ষের শুরুর আগ থেকেই আমরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, এদেশের মহান নেতার চিন্তা ভাবনা, তার উন্নয়নমুখী সব কর্মকাণ্ড নানানভাবে তুলে ধরছে। উনি তো বারবারই একটি কথা বলেন যে ক্ষুধামুক্ত বাংলাদেশ চাই, তাদের নিরাপত্তা চাই, কোনো গরিব মানুষ থাকবে না, তাদের দুবেলা পেট ভরে ভাত খেতে পারবে, এই বিষয়গুলো তো ওনার সবচেয়েতে আগে ছিল। কিন্তু এতে বোঝা যায় যে উনি মহান নেতা যে সত্যিকার অর্থে এটা কথার কথা না, এটা খুব কাছ থেকে দেখলে জিনিসগুলো উন্নয়ন করা যায়। 17 মার্চ শুধু তাই নয়, মুজিব শতবর্ষ উদযাপনে 17ই মার্চ দিনব্যাপী চ্যানেল আয়ের পর্দায় থাকবে নানা আয়োজন। গান দিয়ে শুরুর বিশেষ পর্বে সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার পরিবেশন ও আসাদুজ্জামান নূরের আবৃত্তি পাঠ, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিশেষ টেলিফিল্ম চাদর এবং সরকারি উদ্যোগে বিশেষ অনুষ্ঠানগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। গণমাধ্যম হিসেবে দায়বদ্ধতা থেকে নতুন প্রজন্মকে জাতির পিতা সম্পর্কে জানাতে এই প্রয়াস চ্যানেল আয়ের। মিডিয়া যখন আমাদের প্রকৃত ইতিহাস, প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের দেশ ঐতিহ্যের কথাগুলো প্রজন্মকে
প্রপারলি জানাবে, তখন তখন কিন্তু প্রজন্ম বুঝতে পারবে যে আমাদের দেশেও কিন্তু অনেক বড় নেতা একসময় ছিলেন, যিনি এখন নেই, হ্যাঁ, কিন্তু তার আদর্শেই পরিচালিত হচ্ছে। কেবল মুজিব বর্ষ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে জাতির পিতাকে স্মরণ করে অনুষ্ঠান সম্প্রচার করতে বদ্ধপরিকর চ্যানেল আই। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো অশোক লীলার ইফাত অটোজ বিরতি নেবার, আর বিরতির পর মন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মূলধারার গণমাধ্যমকে সুরক্ষা দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মকে নীতিমালার আওতায় আনা হচ্ছে। দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নতুন নামকরণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়ের সাথে সম্প্রচার যুক্ত হওয়ায় কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে। তারা যখন দেশ পরিচালনা করেছে তারা তো চরমভাবে ব্যর্থ ছিল, তবে কয়েক ব্যাপারে সফল ছিল। সেটি হচ্ছে দেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানোর ব্যাপারে তারা সফল ছিল, এবং সরকারের সাথে হাওয়াভবন খুলে আবার সমান্তরাল আর একটি সরকার পরিচালনায় সফল ছিল, দেশকে জঙ্গিবাদের অভয়ারণ্য বানানোর ক্ষেত্রে সফল ছিল। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে পরিপূর্ণভাবে মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার ফাইনাল রিকমেন্ডেশন জাতিসংঘ দিয়েছে। এত বড় একটা সফলতা এই জাতির জীবনে আসলো, তারা এটি নিয়ে একটি শব্দ বললেন না। তারা সরকারকে অভিনন্দন জানানো তো দূরের কথা, তারা তো এই জাতিকে অভিনন্দন জানাতে পারত, সেটিও রাজনৈতিক দল হিসেবে তারা বলতে ব্যর্থ হয়েছে। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। জার্মানি, ইতালি, স্পেন ও ফ্রান্স সহ ইউরোপের 11টি দেশ অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিনের প্রয়োগ স্থগিত করেছে, আর তাই ভ্যাকসিনটির পর্যালোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন সুরক্ষা বিশেষজ্ঞরা এবং ইউরোপের ঔষধ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা। বৃহস্পতিবার এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে সংস্থাগুলো। ইউরোপের কয়েকটি দেশে এই ভ্যাকসিন প্রয়োগের পর শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা ঘটেছে। অস্ট্রিয়া সহ কয়েকটি দেশে সতর্কতা হিসেবে নির্দিষ্ট ব্যাচে আসা ভ্যাকসিন দেওয়া বন্ধ রেখেছে, কিন্তু বেলজিয়াম, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং ইউক্রেন জানিয়েছে তারা অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন প্রদান অব্যাহত রাখবে। ভ্যাকসিন নিয়ে শঙ্কাজনক পরিস্থিতির মধ্যেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার তা নিয়েছেন। যাওয়া যাক নিটল টাটা বিশেষ সংবাদে। বগুড়ার বালেন্দা গ্রামে ফসলি ক্যানভাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল প্রতিকৃতি দেখে অভিভূত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বাংলাদেশ প্রতিনিধিরা। আগামী সপ্তাহেই বিশ্ব রেকর্ড ঘোষণা হতে পারে। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ভিন্ন আঙ্গিকে ও মাত্রায় বিশ্বের দরবারে তুলে ধরার জন্য শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলার এই প্রয়াস। এটি শস্যে ক্যানভাসে বিশ্বের সবচেয়ে বড় শিল্পকর্ম, এখন শুধু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতির অপেক্ষা। তারা যে সকল পরিকল্পনা, যে সকল সাজেশন আমাদেরকে দিয়েছে, সবগুলোকে সবগুলোকে আমরা মেনেই আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমরা মনে করি আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছি। নভেম্বরে শুরু হওয়া এই উদ্যোগটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 29 জানুয়ারি চারা রোপণের মধ্য দিয়ে। 105 বিঘা জমি জুড়ে ক্রপ ফিল্ড মোজাইকের মাধ্যমে ধানের চারা রোপণ করে গড়া হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মনোনীত বাংলাদেশের 2 সদস্য প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করেছেন। বঙ্গবন্ধু আমাদের যেমনই হৃদয়ে রয়েছে, বাংলার আকাশে বাতাসে, সবুজ শ্যামল ভূমিতে, শস্যের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বঙ্গবন্ধুর পদধ্বনি আমরা শুনতে পাই। সঠিকভাবে বঙ্গবন্ধু চিত্রায়িত হয়েছে, অনেকে সহজে চেনা যায়,
এবং দুইটি ক্রপের মাধ্যমে কমপক্ষে করার কথা সেটিও করা হয়েছে, তার এরিয়া 100 বিঘা সেটিও করা হয়েছে। শর্ত সকল কিছুই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পূরণ হয়েছে এবং সেই দৃষ্টিকোণ থেকে অতি সত্বরে আমরা 2-3 দিনের মধ্যে রেকর্ড পাঠাবো, রিপোর্ট পাঠাবো, সেই রিপোর্টের মাধ্যমে 5-6 দিনের মধ্যে সেখান থেকে একটি সুফল পাওয়া যাবে বলে আমরা আশা করছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই শিল্প উদ্যোগ গোটা পৃথিবীর সামনেই যুক্ত করবে আলাদা এক বিষয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এ পর্যায়ে কৃষি সংবাদ। বাজারে দাম ভালো পাওয়ায় টাঙ্গাইলে পাটের আবাদ বাড়ছে। আমদানি নির্ভর বীজের উপর ভরসা না করে বীজও উৎপাদন করছেন চাষিরা। বোনা মৌসুমে সামনে রেখে বীজ শুকনো ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষি। দেখবেন প্রকৃতি সংবাদ। অযত্ন আর অবহেলায় ঐতিহ্য হারাতে বসেছে নাটোরের রানী ভবানীর রাজবাড়ি। ভেঙে পড়ছে রাজবাড়ির ভবনের অংশ, মরে যাচ্ছে শতবর্ষী গাছ। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় আকর্ষণ হারাচ্ছেন পর্যটকরা। যাওয়া পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদে। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSEX সূচক 17 পয়েন্ট কমে 5,516 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 363টি কোম্পানির 698.8 কোটি শেয়ারের মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে 106টির, কমেছে 143টির এবং অপরিবর্তিত রয়েছে 114টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, সময় হলো আবারও অশোক লীলার ইফাত অটোজ বিরতি নেবার। আর কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন থেকে হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। 1940 সালের 24শে মে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। 1971 সালে মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। জাতীয় পার্টি ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন ব্যারিস্টার মওদুদ। কর্মজীবনে তিনি আইন বিচার সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ পর্যায়ে ইভ্যালি খেলার খবর।